সবাইকে আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই বোনরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে ওমানের করোনা ভাইরাসের আপডেট এবং ডেইলি নিউজগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেবো, এবং এর সাথে সাথে অনেকে প্রশ্ন করছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং আপনারা অনেকে জানেন যে সালালা থেকে একটি স্পেশাল ফ্লাইট না, নর্মাল ফ্লাইটের মতোই একটা সালামে আরি পরিচালনা করছে, তো সেরকম একটি ফ্লাইট যাচ্ছে। এবং অনেকে প্রশ্ন করছেন সামনে আরও ফ্লাইট যাবে কিনা। তো যাই হোক, সামনে আরও ফ্লাইট যাবে এবং সেই ডেটটা সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলতে পারবো না, তবে সামনে আরও ফ্লাইট যাবে। তো সেই বিষয়গুলো নিয়েও আজকে কথা বলবো এবং আজকের করোনা ভাইরাসের আপডেটটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করব। তো আজকে আগস্ট মাসের 10 তারিখ, আজকে ওমানে আবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 207 জন মানুষ, এবং এর মধ্যে 167 জন হচ্ছেন ওমানের নাগরিক এবং মাত্র 40 জন হচ্ছেন প্রবাসী নাগরিক। তো এখন কিন্তু ওমানে করোনা আক্রমণের সংখ্যাটা একটু একটু করে কমে আসছে। গতকালকে যেটা ছিল 222 জন সম্ভবত, সেটা আজকে একটু কমে এসেছে, 207 জনে এসেছে, অর্থাৎ একটু একটু করে সেটা নিচের দিকে নামছে, তবে আজকে মৃতের সংখ্যাটা একটু বেশি। তো যাই হোক, এখন পর্যন্ত ওমানে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 81,787 জনে, এবং গতকালকে ওমানে মৃত্যুবরণ করেছেন 8 জন মানুষ, এবং সর্বমোট ওমানে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 521 জন মানুষ। এখন পর্যন্ত ওমানে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন 76,124 জন মানুষ, এবং সর্বশেষ 24 ঘন্টায় 1,433 জন মানুষ করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এটা ছিল ওমানের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী নিউজটি হচ্ছে, যে সকল মানুষ আপনারা প্রশ্ন করছেন যে সালালা থেকে কেন টিকিটের দাম এত বেশি নেওয়া হচ্ছে, সালালা থেকে এটা প্রথম ফ্লাইট, তো যেহেতু প্রথম ফ্লাইট সেই কারণে চাহিদারও একটু বেশি আছে, এবং চাহিদার যেহেতু বেশি কিন্তু যোগান কম, সেই ক্ষেত্রে ফ্লাইটের টিকিট দামটাও তারা বেশি নিচ্ছে। তো সামনে অনেকে প্রশ্ন করছেন আর ফ্লাইট দেওয়া হবে কিনা সালালা থেকে, তো সেই বিষয়টা হচ্ছে সালালা থেকে আরও ফ্লাইট দেওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা আসলে যথাযথভাবে যখনই ডেট নির্ধারিত হয় তখনই আপনাদেরকে জানিয়ে দেবো। এর পূর্বে আসলে কোনো ফেক তথ্য দিতে চাই না, যেটা দ্বারা আপনারা আপনাদের কোনো অপকার হয়। তো পরবর্তী নিউজটি হচ্ছে, আপনারা যে সকল মানুষ দেশে যাবেন তারা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে যাতে করে আপনাদের পূর্বের কোনো ফাইন থাকলে সেটা যেন পরিশোধ করা থাকে, অর্থাৎ আপনি আপনার কোনো কারণে কোনো ফাইন এসেছে সেটা যেন পরিশোধ করা থাকে। কারণ হচ্ছে এখন পর্যন্ত যে সকল মানুষ ইন্ডিয়াতে গিয়েছে তাদের মধ্যে প্রায় 100 জন মানুষের মতো তাদের ফ্লাইট মিস করেছে। তার কারণ হচ্ছে যে সকল মানুষ ফ্লাইট মিস করেছেন তারা অনেকেরই ফাইন ছিল, জরিমানা ছিল, তো জরিমানাটা পূর্বে দেওয়া হয়নি। বিভিন্ন ধরনের জরিমানা হতে পারে আপনার লেবার কার্ডের উপরে, তো সেটা আসলে খুবই বড় একটা ইমপ্যাক্ট পেলে। আপনি ফ্লাইট ওঠার পূর্বে যদি আপনার এই জরিমানাটা ধরা পড়ে তাহলে আপনাকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হবে। ক্ষেত্র বিশেষে যারা নগদ টাকা ফাইন দিতে পারছে সাথে সাথে তাদেরকে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এবং বাকিদেরকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, এবং টিকিট পরে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো পরবর্তী বিষয়টা হচ্ছে, আপনারা অনেকে প্রশ্ন করছেন যে এটা কবে খুলবে, ওটা কবে খুলবে, যেমন সেলুন কবে খুলবে, বা মসজিদ কবে খুলবে, বা জিম কবে খুলবে, এই ধরনের প্রশ্নগুলো করছেন। তো জিম খোলার সম্ভাবনা ছিল পঞ্চম প্যাকেজের সাথে জিম খোলার কথা ছিল, কিন্তু পরে লকডাউনের কারণে পঞ্চম প্যাকেজটা পিছিয়ে যায় এবং এর সাথে সাথে জিমটাও পিছিয়ে যায়। তো পরবর্তীতে এটা কবে খোলা হবে বা মসজিদ কবে খোলা হবে সেই বিষয়গুলো সম্পর্কে এখন পর্যন্ত জানানো হয়নি। আরও একটি বিষয় হচ্ছে, আপনারা অনেকে প্রশ্ন করছেন, দেশে আছেন যারা নতুন ভিসা হয়েছে তারা প্রশ্নগুলো করছেন যে আপনারা আসতে পারবেন কিনা। অবশ্যই যারা ভিসা হয়েছে তারা আপনারা আসতে পারবেন, এবং আপনাদের ব্যাপারে এখন পর্যন্ত নেগেটিভ কোনো ধরনের কথাবার্তা আসেনি। তার মানে হচ্ছে আপনারা এখন পর্যন্ত আসতে পারবেন সেটাই ধরে রাখুন। অনেকে নতুন ভিসা হয়েছে কিন্তু আসতে পারেননি, বিমান টিকিটও কেটেছিলেন আসতে পারেননি। তো যাই হোক, আপনারা অবশ্যই বিমান চালু হলে আসতে পারবেন, এবং আপনাদের ভিসা এখন পর্যন্ত ক্যান্সেল করা হয়নি। আর যে সকল মানুষ দেশে গিয়ে আটকা পড়ে আছেন, যারা ছুটিতে গিয়ে আটকা পড়ে আছেন, তারা যারা প্রশ্ন করছেন তারা তো অবশ্যই আসতে পারবেন। আপনাদের বিষয় তো বলেই হয়েছে যে 6 মাস পেরিয়ে গেলেও কোনো সমস্যা নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।